দীর্ঘদিন মাঠ দাপিয়ে ফুটবলে বাংলাদেশের নাম উজ্জ্বল করার প্রচেষ্টায় এক অনন্য নজির তৈরি করেছিলেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। ইচ্ছে ছিল ফুটবলের বাইরেও জীবনসঙ্গীকে নিয়ে গড়বেন সুখের সংসার, তাই একসময় আবদ্ধ হন বিবাহ বন্ধনে। সেই সংসারে পরিপূর্ণতা নিয়ে রাজিয়ার কোলজুড়ে আসার কথা ছিল ফুটফুটে একটি শিশুর। কিন্তু নবজাতকের সেই আগমনই যেন কাল হয়ে দাঁড়াল এই নারী ফুটবলারের। প্রসবকালীন জটিলতায় ১৪ মার্চ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া খাতুন। সম্প্রতি তার সতীর্থ ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ১৩ মার্চ গভীর রাতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। রাজিয়ার আকস্মিক মৃত্যুতে খুবই ব্যথিত জাতীয় দলের নিয়মিত মুখ সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে এখন আছেন ভারতে। সেখান থেকেই ব্যথিত কণ্ঠে বলেন, আমাদের ক্যারিয়ার একই সময়ে শুরু, মূলত ক্যাম্প থেকে বাদ পড়ার পর ও লীগ খেলেছে এবং পরবর্তীতে বিয়ে করেছে। বাচ্চা হওয়ার মুহূর্তে ও মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে। আমরা একজন বন্ধু হারালাম। উল্লেখ্য, ২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া রাজিয়া বাংলাদেশের নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের একজন। এফসি অনূর্ধ্ব ১৪ রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ২০১৩ ও ১৫ সালে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি। এরপর অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন তিনি। একসময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লীগ খেলেছেন তিনি।